11 এপ্রিলত প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন 41 জন প্রার্থীর 5 জনের বিরুদ্ধে আছে অপরাধমূলক গোচর জালিয়াতি অপহরণ গোষ্ঠী সংঘর্ষ আর হত্যার গোচরত অভিযুক্ত 5 জন অহা 11 এপ্রিলত অনুষ্ঠিত হবলগীয়া লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণত অংশগ্রহণ করবলগীয়া 41 জন প্রার্থীর ভিতর 5 জনই বিভিন্ন অপরাধমূলক গোচরত অভিযুক্ত নির্বাচনত অংশগ্রহণ করবলৈ মনোনয়নপত্র দাখিল করা এই 5জন প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির পৰা অপহরণ গোষ্ঠী সংঘর্ষ লগুয়া আর হত্যার দরে গুরুতর অভিযোগ আছে অপরাধমূলক গোচর চলি থকা প্রার্থী কেইজন হল তেজপুরের নির্দলীয় প্রার্থী জিয়াবুর রহমান খান জিয়াবুর রহমান খানের বিরুদ্ধে আছে অপহরণ ডকাইতি হত্যার দরে গুরুতর গোচর অপরাধমূলক গোচর রুজু হয়ে আছে ডিব্রুগড়ের এনপিপির প্রার্থী ভবেন বরুয়ার বিরুদ্ধে ভবেন বরুয়ার বিরুদ্ধে ধনদাবি জালিয়াতির তিনটা গোচর অপরাধমূলক গোচর রুজু হয়ে আছে কলিয়াবর সমষ্টির হিন্দুস্তান নির্মাণ দলের প্রার্থী দিগন্ত শইকীয়ার বিরুদ্ধে দিগন্ত শইকীয়ার বিরুদ্ধে আছে প্রবঞ্চনার গোচর গোচর রুজু হয়ে আছে বোকাখাটর প্রাক্তন বিধায়ক জিতেন গগৈর বিরুদ্ধেও জিতেন গগৈ এইবার কলিয়াবর লোকসভা সমষ্টির পৰা নির্দলীয় প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছে জিতেন গগৈর বিরুদ্ধে আছে গোষ্ঠী সংঘর্ষ লোকার গোচর অপরাধমূলক গোচর লিপিবদ্ধ হয়ে আছে তেজপুরের পৰা এনসিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা মহেন্দ্র ভূঁইয়ার বিরুদ্ধে তেওঁৰ বিরুদ্ধে দুটাকৈ অপরাধমূলক গোচর চলি আছে গণতন্ত্র রাইজেই রজা কাক ভোট দিব সেয়া নির্ণয় করব রাইজে ক্যামেরা পার্সন বিপ্লবর সহ অগ্নিশ গগৈ নিউজ 18 নর্থ ইস্ট